নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্যার আর্থার কোনান ডয়েল রচিত একটি শার্লক হোমসের গোয়েন্দা কাহিনী। এখানে রয়েছে একটি অদ্ভুত ধরনের মৃত্যু রহস্যের উদ্ঘাটন। আর বেশি দেরি না করে শুনতে থাকুন। আমার বিয়ের অল্প কয়েক মাস পরের কথা। গরমকাল, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে পাইপ খেতে খেতে একটা উপন্যাস নিয়ে বসেছিলাম। বোধহয় একটু ঢুলুনিও আসছিল। আজ সারাদিন বড় পরিশ্রম হয়েছে। আমার স্ত্রী আগেই শুতে গেছেন। সদর দরজার খিল দেওয়ার কানে শব্দ এলো। বুঝলাম কাজের লোকেরাও এবার যে যার ঘরে শুতে চলে গেল। আমি চেয়ার থেকে উঠে পড়লাম। ঠুকে ঠুকে পাইপের ছাইটা ফেলে দিয়ে পাইপটা পরিষ্কার করতে যাব, হঠাৎ দরজায় ঘন্টা বেজে উঠল। ঘড়ি দেখলাম 12টা বাজতে আর 15 মিনিট বাকি। এত রাত্রে নিশ্চয় কেউ বেড়াতে আসবে না, অবশ্যই কোনো রুগী, আর তার মানে সারা রাত্রির জেগে বসে থাকা। মুখটা বেজার করে আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে তো আমি অবাক, দরজার সামনে দাঁড়িয়ে আছে শার্লক হোমস। ও ওয়াটসন, হোমস বলল, তুমি শুয়ে পড়েছ কি না এটা ভাবতে ভাবতে আসছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি আগে ঘরের ভেতরে এসো। তুমি যে আমাকে দেখে আশ্চর্য হয়েছ তাতে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু তুমি যেন স্বস্তিও পেয়েছো মনে হচ্ছে। আর তুমি দেখছি এখন অর্কিডিয়ার তামাক খাচ্ছ, বিয়ের আগের অভ্যাসটা দেখছি এখনও ছাড়তে পারোনি। তোমার কোটের হাতায় যে থোপা থোপা ছাই লেগে, এ ধরনের ছাই আর্কিডিয়া তামাক ছাড়া হয় না। ওয়াটসন, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি ইউনিফর্ম পরতে অভ্যস্ত। যতদিন তুমি তোমার জামার হাতায় রুমাল জড়ানোর অভ্যেস না ছাড়ছ, ততদিন তোমাকে সাধারণ নাগরিক বলে চালানো যাবে না। আজকের মতো আমাকে থাকবার জায়গা দিতে পারো? এ কথা বলতে, তুমি আমাকে বলেছিলে যে একজনকে থাকতে দেওয়ার মতন ব্যবস্থা আছে তোমার বাড়িতে। দেখতে পাচ্ছি তোমার ঘরে কোনো অতিথি নেই। তোমার হ্যাটট্রিক দেখেই আমি এ কথা বলছি। তুমি যদি থাকো তো এর থেকে আনন্দের আর কি হতে পারে। খুব ভালো, তাহলে তোমার হ্যাটট্রিকের একটা আংটা আমি অধিকার করলাম। এ হে, তুমি দেখছি ব্রিটিশ মন্ত্রীকে কাজে লাগিয়েছ, ওরা তো নস্করমার ধারী। নর্দমার কাজ করাচ্ছ নাকি? না না, গ্যাস গ্যাস। আহা, দেখো লোকটা তোমার মেঝের মিলোনিয়ামের জুতোয় পেরেকের দাগ দিয়েছে। ওই যেখানটায় আলো পড়ছে ওইখানটা দেখলেই দেখতে পাবে। না না, তুমি অত ব্যস্ত হয়ো না, আমি ওয়াটারলু স্টেশনে খেয়ে এসেছি, তোমার সঙ্গে গল্প করতে করতে একটু ধূমপান করব। হোমস একটা চেয়ার টেনে নিয়ে আমার কাছে এসে বসল। আমি হোমসকে দেখে আমার পাইপের পাউচটা এগিয়ে দিলাম। বুঝতে পারলাম যে হোমস এত রাত্রে আমার বাড়িতে বেড়াতে আসেনি, নিশ্চয়ই সে কোনো তদন্তের ব্যাপারে এসেছে। তাই হোমস কি বলে শোনবার জন্য চুপ করে বসে রইলাম। আমাকে ভালো করে দেখে নিয়ে হোমস বলল, তোমার দেখছি এখন কাজের চাপ খুব বেশি যাচ্ছে। হ্যাঁ, আজকে আমার খুবই পরিশ্রম হয়েছে। তুমি আমাকে বোকা ভাববে, তবুও বলছি তুমি এ কথাটা কি করে বুঝলে সেটা বুঝতে পারছি না। হোমস খুক খুক করে হাসল। দেখো ওয়াটসন, তোমার স্বভাব আমি জানি, তোমার হাতে যখন রুগী থাকে না তখন তুমি তোমার চরণবাবুর গাড়ি করে বেড়াও, আর রুগী বেশি থাকলে তুমি গাড়ি করে ঘোরো। দেখছি তোমার জুতো জোড়া বেশি নোংরা হয়নি, এর থেকে বুঝতে পারছি যে তোমার হাতে এখন অনেক রুগী, আর তুমি এখন গাড়ি চেপে রুগী দেখে বেড়াচ্ছ। দারুণ, আমি না বলে পারলাম না। তুচ্ছ ব্যাপার, হোমস বলল, সাধারণ লোককে ভরকে দেওয়া খুব শক্ত নয়, কোনো একটা সমস্যার মূল সূত্রটা যে ধরতে পেরেছে সে ব্যাপারটা সহজে বুঝে যাবে। আর সেই কথা বলে যারা এই সূত্রটা লক্ষ্য করেনি
তাদের চমকে দেবে। তোমার সম্বন্ধে এক্ষুনি যে কথাটা বললাম সেটার একটা উদাহরণ দিতে পারো? আমার যে তদন্তের কথাগুলো তুমি লিখেছো সেগুলো কিন্তু এক ধরনের কাণ্ড। ইচ্ছে করেই যে তুমি তথ্য গোপন করেছো, তাই নয় কি? এখন আমার নিজের অবস্থা হয়েছে তোমার ওই পাঠকদের মতো। একটা অদ্ভুত রহস্যের অনেক সূত্র আমার হাতের মুঠোয়, কিন্তু এই ছড়ানো সূত্রগুলোকে একটা প্যাটার্নে সাজাতে গেলে যে যোগসূত্রটা দরকার সেটার হদিশি আমি করতে পারছি না। রহস্যটা যেমন জটিল তেমন ইন্টারেস্টিং। তবে ঘাবড়াবার কিছু নেই ওয়াটসন, রহস্যের চাবি বা মূলসূত্র যাই বলো না কেন সেটা আমি পাবই পাব। হোমসের চোখ দুটো চকচক করে উঠল, মুখটা এক মুহূর্তের জন্য উত্তেজনায় থমথম করে উঠল, তবে চোখের পলকের মধ্যেই আবার হোমসের হাবভাব স্বাভাবিক হয়ে গেল। হোমস যে কি সাংঘাতিক জেদি তা বুঝতে পারলাম। ওপর থেকে হোমসকে দেখলে মনে হয় বেশ শান্তশিষ্ট, তাই তার ব্যক্তিত্ব যে কি প্রবল তা সহজে বোঝা যায় না। হোমসের আসল পরিচয় আমার সামনে ফুটে উঠেই মিলিয়ে গেল। এখন আবার হোমসের মুখ রেড ইন্ডিয়ান সর্দারের মতো ভাবলেশহীন, নির্বিকার। যে তদন্তটা এখন হাতে নিয়েছি, হোমস বলল, সেটার বেশ বিশেষত্ব আছে। সত্যি বলতে কি বিশেষত্বগুলোর মধ্যেও নতুন বিশেষত্ব আছে। ব্যাপারটা নিয়ে আমি ভেবেছি, কিছু খোঁজখবরও করেছি, মনে হচ্ছে শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই বলছি যে তুমি যদি এই তদন্তে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো তো আমার খুবই সুবিধা হয়। এর চেয়ে আনন্দের আর কি কথা হতে পারে, আমি বললাম। তুমি কি আমার সঙ্গে কাল আন্ডার শর্ট যেতে পারবে? অসুবিধে হবে না, জ্যাকসনকে বলে দেব, ও আমার রুগী দেখাশোনা করবে। খুব ভালো কথা। 11:10 যে ট্রেনটা ওয়াটারলু স্টেশন থেকে ছাড়ে ওই ট্রেনটা ধরব। তাহলে তো অনেক সময় আছে। বেশ, এখন যদি তোমার ঘুম না পেয়ে থাকে তো ঘটনাটা বলি, আর কি করতে হবে সেটাও তোমাকে বলে রাখি। তুমি আসবার আগে ঘুম এসেছিল, এখন আমার ঘুমটুম সব ছুটে গেছে। খুব ভালো কথা। খুব সংক্ষেপে অথচ দরকারি কোনো কথা বাদ না দিয়ে ব্যাপারটা তোমাকে বলছি, মন দিয়ে শোনো। হয়তো এ সম্পর্কে কিছু কিছু কথা তোমার কানেও গেছে। রেজিমেন্টের কর্নেল বার্কেলের অস্বাভাবিক মৃত্যুর কথা বলছি আমি, ওই ঘটনার তদন্ত আমি করছি। আমি তো কিছুই শুনিনি। অসম্ভব নয়, ঘটনাটা ঘটেছে মাত্র 2 দিন আগে। আর তাছাড়া আন্ডারশটের বাইরে এ ঘটনা বিশেষ জানাজানি হয়নি। তুমি তো জানোই যে আমাদের ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে রয়্যাল ম্যালোজ রেজিমেন্টের দারুণ সুনাম। ক্রিমিয়ার যুদ্ধে আর সিপাহী বিদ্রোহের সময় এরা অসাধ্য সাধন করেছিল। গত সোমবার রাত পর্যন্ত এই রেজিমেন্টের প্রধান ছিলেন জেমস বার্কেলে। জেমস বার্কেলে একজন প্রাইভেট হিসেবেও সেনাবাহিনীতে যোগ দেন। এই রেজিমেন্টের সাধারণ বন্দুকধারী সৈন্য হিসেবে ওর চাকরি জীবন শুরু হয়। তারপর আস্তে আস্তে নিজের বুদ্ধি, সাহস আর যোগ্যতায় উনি রেজিমেন্টের প্রধান হন। জেমস বার্কেল তখন সবেমাত্র একজন সার্জেন্ট। তখন তার বিয়ে হয়, মিস ন্যান্সি ডেভের সঙ্গে। ন্যান্সি রেজিমেন্টেরই একজন বড় অফিসারের মেয়ে। একজন সার্জেন্টের সঙ্গে সিনিয়র অফিসারের মেয়ের বিয়ে হওয়াতে রেজিমেন্টের মধ্যে একটু কানাকানিও হয়েছিল, তবে এই নিয়ে বিশেষ কোনো গোলমাল হয়নি। গোলমাল না হওয়ার বড় কারণ ন্যান্সি। ন্যান্সি সকলের সঙ্গে সমানভাবে মেলামেশা করত। রেজিমেন্টের অন্য অফিসার বা সার্জেন্টের স্ত্রীরা তাকে পছন্দ করতেন। জেমসের বন্ধু বান্ধবীরাও তাকে পছন্দ করতেন। ও, একটা কথা বলতে ভুলে গেছি, ন্যান্সি এখনও এত বয়সে দেখতে খুবই সুন্দর। বুঝতেই পারছো
আজ থেকে 30 বছর আগে তিনি আরও সুন্দরী ছিলেন। বার্কেলদের বিবাহিত জীবন খুব সুখী ছিল। ওই রেজিমেন্টেরই মেজর মার্ফিনের কাছ থেকে তা আমি জানতে পেরেছি। ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি তো দূরের কথা, কখনো কথা কাটাকাটিও হতে কেউ শোনেনি। রেজিমেন্টের সকলেই ওদের আদর্শ স্বামী স্ত্রী বলে মনে করে। তাই হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো দুর্ঘটনায় সকলেই হতভম্ব। কর্নেলের চরিত্রের কতগুলো অদ্ভুত দিক ছিল। এমনিতে উনি বেশ হাসি খুশি আমোদে লোক, কিন্তু কখনো কখনো তিনি এমন ব্যবহার করতেন যে বোঝা যেত তার প্রকৃতি খুব নিষ্ঠুর। বার্কেলের চরিত্রে আর একটা দোষ হলো যে তিনি কারোর ওপর কোনো কিছুর প্রতিশোধ নেবার সুযোগ পেলে ছাড়তেন না। কিন্তু ন্যান্সির সঙ্গে জেমস কখনো খারাপ ব্যবহার করেনি। জেমস সম্বন্ধে আরও একটা কথা মেজর বলেছিলেন, আর অন্য অফিসাররাও আমাকে বলেছে, সেটা হলো জেমস বার্কেলে মাঝে মাঝে ভীষণ মনমরা হয়ে পড়তেন। কখনো কখনো এমনও হয়েছে যে বন্ধু বান্ধবীদের সঙ্গে হাসিঠাট্টা করতে করতে হঠাৎ যেন একদম চুপ। তখন জেমসকে দেখলে মনে হতো অদৃশ্য কোনো হাত যেন তার মুখ থেকে হাসি আর আনন্দ একেবারে মুছে নিয়েছে। দিনের পর দিন জেমস ঘুম মেরে বাড়িতে বসে থাকতেন। জেমসের সঙ্গে যাদের বেশ অন্তরঙ্গতা ছিল তাদের কাছ থেকে আরও একটা অদ্ভুত কথা জানতে পেরেছি। অন্ধকার হয়ে গেলেই জেমস কিছুতেই একলা থাকতে চাইতেন না। একজন বয়স্ক মানুষ, বিশেষত একটা উচ্চ পদস্থ সৈনিকের পক্ষে অন্ধকারকে এরকম ছেলে মানুষের মতো ভয় পাওয়ার কী কারণ থাকতে পারে, তা নিয়ে সকলেরই কৌতূহল শেষ ছিল না। দ্য রয়্যাল ম্যালোজ এর প্রথম ব্যাটালিয়ন বেশ কিছুদিন হলো অল্টার শটেই রয়েছে। বিবাহিত অফিসাররা সাধারণত ব্যারাকে থাকেন না। কর্নেল জেমস এখানেই লাচিন বলে একটা ভিলায় থাকতেন। বাড়িটা বেশ হাতাওয়ালা, বাড়ির পশ্চিম দিক থেকে বড় রাস্তা চলে গেছে। বাড়ি থেকে রাস্তা 30 গজের বেশি নয়। বার্কেলদের ছেলে মেয়ে নেই, বাড়িতে লোক বলতে ওরা দুজন, আর একজন কেচোয়ান, আর জনা দুয়ে কাজের মেয়ে। ওদের বাড়িতে বাইরের লোকজনেরও বিশেষ যাতায়াত নেই। এইবার গত সোমবার রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ল্যাচিনে কী কী ঘটেছিল সেই কথায় আসব। মিস্টার বার্কেলে রোমান ক্যাথলিক। ওদের বাড়ির কাছে গিল্ড অফ সেন্ট জর্জ নামে একটি সংস্থা আছে। এদের সঙ্গে আবার ওয়াট স্ট্রিট চ্যাপেলের যোগাযোগ আছে। এই সংস্থার কাজ হচ্ছে পুরনো জামাকাপড় জোগাড় করে সেই জামাকাপড় সত্যি সত্যি যারা গরিব তাদের দিয়ে দেওয়া। ক্যাথলিক বলেই বোধ হয় মিসেস বার্কেলের সঙ্গে ওই সংস্থার খুব ভালো যোগাযোগ আছে। গত সোমবার 8টার সময় ওই গিল্ডের একটা মিটিং ছিল। রাতে খাওয়া দাওয়া চটপট সেরে নিয়ে মিসেস বার্কেল মিটিং করতে যান। মিসেস বার্কেল আবার আগে তার স্বামীকে বলে যান যে তিনি সকাল সকাল ফিরবেন। বাড়ি থেকে বেরিয়ে উনি প্রথম যান মিস মারিসনের কাছে। ওদের বাড়ির পাশেই মিস মারিসন থাকেন। তারপর ওরা দুজনে মিটিং করতে যান। মিটিং চলেছিল প্রায় 40 মিনিট। রাত 9:45 নাগাদ মিসেস বার্কেলে বাড়ি ফিরে আসেন। ফেরার সময় তিনি মিস মরিসনকে তার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। লাচিন ভিলার কথা তো আগেই বলেছি, বাড়িটা লনের ঠিক সামনের একটা ঘর। সকালবেলায় এই ঘরটায় বার্কেলরা বসতেন। ঘরের সামনে 30 গজ চওড়া লন, তারপর একটা নিচু পাঁচিল, পাঁচিলের পরেই বড় রাস্তা, ঘরটায় রাস্তার দিকে একটা দরজা। বাড়ি ফিরে মিসেস বার্কেলে সোজা চলে যান ঘরে। সন্ধ্যাবেলায় ওই ঘরটায় কেউ যায় না, তাই ওই ঘরটা রীতিমতো অন্ধকারই থাকে। মিসেস বার্কেলে ঘরে আলো জ্বাললেন। তারপর জেনে স্টুয়ার্ট বলে ওদের কাজের মেয়েটিকে ডেকে এক কাপ চা আনতে বলেন। মেয়েটি ওর কথায় বেশ অবাক হয়ে যায়। এরকম অসময়ে চা খাওয়া মিসেস বার্কেল মোটেই পছন্দ করেন না। কর্নেল খাবার ঘরে বসেছিলেন। মিসেস বার্কেলে ফিরে এসে ওই ঘরে বসেছেন জেনে তিনি ওই ঘরে যান। কচুয়ান থেকে খাবার ঘর থেকে বেরিয়ে ওই ঘরে যেতে দেখে। ব্যাস, তারপর জেমস বার্কেলকে আর কেউ জীবিত দেখেনি। মিনিট 10-এর পরে জেনে স্টুয়ার্ট চা নিয়ে আসে। ঘরের কাছে আসতেই জেনে শুনতে পায়
কর্তা গিন্নিতে জোর কথা কাটাকাটি হচ্ছে। এতে সে খুবই আশ্চর্য হয়ে যায়। ঘরের দরজায় টোকা দিতে থাকে, কিন্তু কেউই তাকে ভেতরে চলে আসতে বলছেন না দেখে সে দরজা ঠেলে ঢুকতে চায়। দরজা খোলে না, ভেতর থেকে বন্ধ। তখন সে রাধুনী আর কোচোয়ানকে ডেকে আনে, ওরা তিনজনে ফিরে আসে। তখনও ঘরের মধ্যে কথা হচ্ছিল। ওরা তিনজনেই বলেছে যে ওরা জেমস বার্কেলে আর ন্যান্সি বার্কেলের কথা শুনেছে। জেমস খুব আস্তে আস্তে দু একটা কথা বলছিলেন, কিন্তু ন্যান্সি বার্কেলে খুব উত্তেজিত হয়ে জোরে জোরে কথা বলছিলেন। ওর সব কথাই পরিষ্কার শোনা যাচ্ছিল। ন্যান্সি বার্কেলে মাঝে মাঝেই বলে উঠছিলেন, তুমি একটা কাপুরুষ, এখন তুমি কি করবে, কি কাজ তুমি করেছো বলো তো, নিচ কাপুরুষ, এই রকম টুকরো টুকরো কথা শোনা যাচ্ছিল। হঠাৎ পুরুষ কণ্ঠের একটা আর্তনাদ শোনা গেল, তারপরেই একটা দড়াম করে শব্দ আর মহিলার আর্তনাদ। সাংঘাতিক কিছু একটা হয়েছে এমনটা আশঙ্কা করেই কোচোয়ান ছুটে গিয়ে দরজা খুলবার চেষ্টা করলো, দরজা খুলল না। এদিকে ঘর থেকে মহিলার কণ্ঠে চিৎকার শোনা যেতেই লাগলো। কোচোয়ান অনেক চেষ্টা করলো, তবুও দরজাটা খুলতে পারল না। ব্যাপারটা দেখে কাজের মেয়েরা এতই ঘাবড়ে গিয়েছিল যে তারা কোচোয়ানকে কোনো সহ্যই করতে পারল না। হঠাৎ কোচোয়ানের হুঁশ হলো, সে লনের দিকে ছুটে গেল। তারপর লনের দিকের দরজা দিয়ে যে ঘরে ন্যান্সি আর জেমস কথা বলছিল সে ঘরে ঢুকল। ন্যান্সি আর তখন চিৎকার করছিল না, সে সোফায় অজ্ঞান হয়ে পড়েছিল। জেমস মাটিতে পড়েছিল, রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। একটা আরাম চেয়ারে পা আটকে দিয়ে তিনি পড়ে রয়েছেন। মাথায় জোর আঘাত লেগে প্রায় সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়েছে। কোচোয়ান দেখল কর্নেল মারা গিয়েছেন। তখন তার মনে হলো খবরটা সবাইকে দেওয়া দরকার। তখন সে বাড়ির ভেতরে যাবার জন্য ঘরের দরজা খুলতে গেল, কিন্তু দরজায় লক, ভেতর থেকে চাবি বন্ধ। মজার কথা হচ্ছে চাবিটা আর কোথাও পাওয়া গেল না। তখন কোচোয়ান যেদিক দিয়ে ঘরে ঢুকছিল ফের সেই দিক দিয়ে বেরিয়ে গিয়ে ডাক্তার আর পুলিশকে ডেকে আনল। ন্যান্সিকে ধরাধরি করে তারা ঘরে নিয়ে যাওয়া হলো। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ওয়াটসন, যে সবাই ন্যান্সিকে এরকম অদ্ভুত ঘটনার জন্য সন্দেহ করতে লাগলো। কর্নেলের মৃতদেহ একটা সোফার উপর শুয়ে রেখে পুলিশ অকুস্থল পরীক্ষা করতে লাগলো। একটু চুপ থেকে হোমস আবার শুরু করল। জেমসের মাথার ক্ষতটা দেখে পুলিশের অনুমান হলো ভোঁতা, অথচ ভারী কোনো অস্ত্র দিয়ে জোরে আঘাত করার ফলে কর্নেল জেমস মারা গেছেন। অস্ত্রটা যে কী তাও বোঝা গেল না। মৃতদেহের কাছেই মেঝের উপর হাড়ের হাতল লাগানো একটা ডান্ডা পড়েছিল, কাঠটায় অদ্ভুত রকমের নকশা করা। কর্নেল নানা দেশ থেকে নানা রকমের অস্ত্রশস্ত্র জোগাড় করতেন। পুলিশের ধারণা হলো যে এটাও একরকমের অস্ত্র। তবে বাড়ির কাজের লোকেরা বলল যে এই জিনিসটা তারা কখনো দেখেনি। তবে তার থেকে কিছু প্রমাণও হয় না। বিচিত্র ধরনের সব জিনিসের মধ্যে এটা তাদের চোখে না পড়েও থাকতে পারে। ঘরে এছাড়া আর কিছু সূত্র পুলিশের চোখে পড়েনি। তবে ঘরের চাবিটা জেমস বা ন্যান্সি কারোর কাছ থেকেই পাওয়া গেল না। শেষকালে একজন চাবিওয়ালাকে দিয়ে দরজা খুলতে হলো। এই রকম অবস্থায় মঙ্গলবার সকালে মেজর মারফিলের কথায় আমি আল্ডারশটে যাই পুলিশের তদন্তের কাজে সাহায্য করবার জন্য। আমার মুখ থেকে যতটুকু শুনলে তাতে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কর্নেল জেমসের বার্কেলের মৃত্যু রহস্য বেশ জটিল। ঘটনাস্থলে গিয়ে আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা আমি যা ভেবেছিলাম তার চেয়েও জটিল। ঘটনাস্থলে আমি যাবার আগেই আমি কাজের লোকেদের জেরা করতে লাগলাম। তারা যা বলল সে কথা তোমাকে আগেই বলেছি। জেনে স্টুয়ার্ট একটা কথা বলল, তোমাকে আগেই বলেছি যে চা নিয়ে এসে জেনেট যখন দেখলো কর্তা গিন্নির মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে তখন সে অন্য লোকেদের ডেকে আনতে যায়। প্রথমবার যখন সে একা ছিল তখন সে ওদের গলা শুনতে পেয়েছিল বটে, তবে কি বলেছেন সেটা বুঝতে পারেনি। ওরা খুব চুপি চুপি কথা বলছিলেন।
দু একটা কথা জেনে শুনতে পেয়েছিল কিনা এ কথা জানবার জন্য আমি পিড়াপিড়ি করতে সে বলল, ন্যান্সি নাকি দুবার ডেভিড নামটা বলেছিলেন। এটা একটা খুব বড় সূত্র, হয়তো এই নামটা থেকেই ঝগড়া শুরু হয়। তোমার মনে আছে বোধহয় কর্নেলের নাম জেমস। কর্নেলের মৃত্যুর ব্যাপারে একটা জিনিস বাড়ির লোকদেরই নয় পুলিশকেও বেশ ভাবিয়ে তুলেছিল, সেটা হলো কর্নেলের মুখের চেহারা। স্যার ভয় পেয়ে তার মুখটা এমন বিভৎস হয়েছিল যে তার মুখ দেখেই ভয়ে দুজন অজ্ঞান হয়ে যায়। আমাকে অনেকেই বলেছেন মানুষের মুখ যে কত রকম হতে পারে, তারা তা না দেখলে বিশ্বাস করতেন না। তিনি বোধহয় বুঝতে পেরেছিলেন কি ঘটনাটা ঘটতে যাচ্ছে, আর তাতেই তিনি ওই রকম ভয় পেয়ে গিয়েছিলেন। এই ব্যাপারটা পুলিশ থিওরির সঙ্গে খাপে খাপ খেয়ে গেল। পুলিশের ধারণা ন্যান্সি যে তাকে খুন করতে আসছে তা জেমস বার্কেল দেখতে পেয়েছিলেন। আঘাতটা মাথার পিছন দিকে লাগার কারণ তিনি মাথাটাই সরাতে গিয়েছিলেন। এ অবশ্য পুলিশের ধারণা, ন্যান্সির কাছ থেকে আমরা কোনো কথা জানতে পাইনি। ন্যান্সি ব্রেন ফিভারে রয়েছে, তার মধ্যে পাগলামির লক্ষণ দেখা যাচ্ছে, ডাক্তার বলছেন এটা সাময়িক, তিনি আবার সেরে উঠবেন। মিস মরিসন, যিনি সেই দিন ন্যান্সি বার্কেলের সঙ্গে মিটিংয়ে যান ও একসঙ্গে ফেরেন, পুলিশ তাকেও প্রশ্ন করেছিল, কিন্তু ন্যান্সি বার্কেলে যে এত কেন রেগে গিয়েছিলেন তা মিস মরিসন পুলিশকে বলতে পারেননি। সব কথা শুনে আমি বসে বসে পাইপ খেতে লাগলাম। আমি মনে মনে সব ঘটনা বিচার বিশ্লেষণ করে দরকারি তথ্যগুলোকে আলাদা করবার চেষ্টা করতে লাগলাম। সবথেকে বড় সূত্র হলো হারানো চাবিটা। সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও চাবিটা পাওয়া যায়নি। জেমস বা তার স্ত্রী কেউই চাবিটা নেননি, তাহলে চাবিটা নিশ্চয়ই কেউ সরিয়েছে, একথা তো জলের মতো সহজ। এর থেকে এটাও আঁচ করা যায় যে এই সময় ঘরে নিশ্চয়ই অন্তত আরও একজন ছিল, আর এই লোকটি নিশ্চয়ই লনের যেই দিক দিয়ে দরজা আছে সেটা দিয়ে ঘরে ঢুকেছিল। আমার মনে হলো ঘরটা আর লনের দিকটা বেশ ভালো করে দেখলে এই রহস্যময় তৃতীয় ব্যক্তি সম্বন্ধে কিছু হয়তো জানা যাবে। তুমি তো আমার কাজে ধারা জানো, আমি আমার নিয়ম মতো একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলাম। শেষকালে কিছু কিছু কথা জানতে পারলাম, তবে যা জানতে পারবো ভেবেছিলাম তার সঙ্গে যা জানতে পারলাম তার কোনো যোগ নেই। সত্যি সত্যি একজন লোক ঘরে ঢুকেছিল, রাস্তার দিকের পাঁচিল টপকে লন মারি এসেছিল সে। পাঁচিলের কাছে আমি তার পায়ের ছাপ দেখতে পাই, লনেও একই পায়ের ছাপ, তবে একটু অস্পষ্ট। ঘরে ঢুকবার কাঁচের দরজার কাছে দুজোড়া পায়ের ছাপ, একই পায়ের ছাপ, লোকটি লনের দিক দিয়েই বেরিয়ে গিয়েছিল। তবে এবারে পায়ের ছাপগুলো ভীষণ গভীর, মনে হয় কোনো কারণে লোকটি দৌড়ে লন পার হয়। তবে লোকটি আমাকে মোটেই ভাবায়নি, ভাবিয়েছে তার সঙ্গীটি। তার সঙ্গী? আমি চেঁচিয়ে উঠলাম। হোমস তার পকেট থেকে বেশ বড় আকারের একটা টিস্যু কাগজ বের করে নিজের হাঁটুর ওপর ছড়িয়ে দিল। এটা দেখে কি বুঝতে পারছো বলো দেখি, হোমস আমাকে জিজ্ঞেস করল। কাগজটা ভর্তি কোনো জন্তুর পায়ের ছাপ, পাঁচটা ছাপ খুব স্পষ্ট, পায়ের ছাপ থেকে বোঝা যায় জন্তুটার লম্বা লম্বা নখ আছে, পায়ের ছাপ আকারে বড় চামচের মতো। কুকুর নাকি? আমি জিজ্ঞেস করলাম। কুকুর কি পর্দা বেয়ে উঠতে পারে বলে শুনেছ? এ জন্তুটা যে জানলার পর্দা বেয়ে উঠেছিল তার প্রমাণ আমি পেয়েছি। তাহলে কি বাঁদর? কিন্তু এ তো বাঁদরের পায়ের ছাপ নয়। তাহলে এটা কি? এটা কুকুর নয়, বেড়ালও নয়, বাঁদরও নয়, আমাদের চেনা জানা কোনো জন্তু নয়। আমি মাপগুলোকে ধরে জন্তুটার চেহারা আদল করার চেষ্টা করেছি। এই চারটি ছাপ দেখো, জন্তুটা স্থির দাঁড়িয়েছিল, দেখো সামনের পা থেকে পিছনের পায়ের দূরত্ব 15 ইঞ্চিরও কম, এর সঙ্গে ঘাড় আর মাথার মাপটা যোগ করো, জন্তুটা অন্তত 2 ফুট লম্বা হবে, লেজ থাকলে আরও লম্বা হবে। আচ্ছা এবার আরও একটা জিনিস দেখো, এই ছাপগুলো হচ্ছে চলার ছাপ, দুটো পায়ের মধ্যে খুব বেশি হলে 3 ইঞ্চি ফাঁক। তাহলে যেই ছবিটা পেলাম সেটা এমন একটা জন্তু
যার দেহটা বেশ লম্বা কিন্তু পাগুলো বেটে বেটে। জন্তুটার কোনো কাণ্ডজ্ঞান নেই, আমাদের সুবিধার জন্য দু একটা লোমও ফেলে যেতে পারত তো। তবে চেহারার মোটামুটি যেরকম বললাম সেই রকমই হবে। জন্তুটা মাংসাশী আর পর্দা বেয়েও উঠতে পারে। মাংসাশী জন্তু কি করে জানলে? বলছি যে জন্তুটা জানলার পর্দা ধরে উঠেছিল, ওই জানলায় একটা ক্যানারি পাখির খাঁচা ছিল। জন্তুটা নিশ্চয়ই ক্যানারি পাখি খাবার জন্যই উঠেছিল। এটা কি ধরনের জন্তু তাহলে? জন্তুর পরিচয়টা জানতে পারলে তদন্তটা অনেক দূর এগিয়ে যেত। মনে হয় এটা ভদর জাতীয় কোনো জন্তু হবে, কিন্তু এর চেহারা বেশ বড়। খুনের সঙ্গে এই জন্তুর সম্পর্ক কি সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে আমরা যে অনেক কথাই জানতে পেরেছি সেটা তুমি স্বীকার করবে। আমরা জানতে পেরেছি যে যখন জেমস বার্কেল আর ন্যান্সি বার্কেলের মধ্যে ঝগড়া হচ্ছিল তখন ঘরে আলো জ্বলছিল, ঘরের সব পর্দা তোলা ছিল, আর সেই সময় পাঁচিলের কাছে দাঁড়িয়েছিল একটি লোক। লোকটি তাদের ঝগড়া করতে দেখেছে। আমরা আরও জানতে পেরেছি যে লোকটা একটা অদ্ভুত জন্তুকে সঙ্গে করে নিয়ে লন পার হয়ে ঘরে ঢোকে। তারপর হয় ওই লোকটি কর্নেলকে আঘাত করে, নয়তো লোকটিকে দেখে কর্নেল ভয় পেয়ে পড়ে যান এবং চেয়ারের পায়ে তার মাথা ঠুকে যায়, আর সেই আঘাতেই তিনি মারা যান। তবে সবচেয়ে আশ্চর্যের কথা যে ওই তৃতীয় লোকটি দরজার চাবি নিয়ে পালায়। আমি বললাম, দেখো হোমস, তুমি আমাকে যেসব কথা জানাতে পেরেছো তাতে রহস্যের কোনো সমাধান তো হলোই না, উল্টে সব কিছু আরও ঘোরালো হয়ে গেল। তুমি ঠিকই বলেছ, ব্যাপারটা যত গোলমেলে মনে করেছিলাম তার চাইতে ঢের বেশি গোলমেলে। আমি সমস্ত ব্যাপারটাকে নিয়ে নতুন করে ভাবছি। আমার মনে হচ্ছে তদন্তটা অন্যভাবে করতে হবে। এখন সে কথা থাক, তোমাকে অনেকক্ষণ জাগিয়ে রেখেছি, ওয়াটসন শুয়ে পড়ো গিয়ে, বাকি কথা ট্রেনে যেতে যেতে হবে। আমি বললাম, না, তুমি আমার কৌতূহল বাড়িয়ে দিয়েছ, বাকি কথা না শুনলে আমার ঘুম হবে না। ঠিক আছে, বলে হোমস আবার শুরু করল, এ কথা ঠিক যে 7:30 নাগাদ মিসেস ক্যানারি বার্কেলে যখন বাড়ি ফিরতে যান তখন তার সঙ্গে মিস্টার বার্কেলের কোনো রাগারাগি হয়নি। কাচুয়ান তাদের স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে শুনেছে। আর এটাও ঠিক যে যাতে স্বামীর মুখোমুখি না হতে হয় তাই বাড়ি ফিরে তিনি ওই ঘরটায় ঢুকেছিলেন। যে কোনো কারণেই হোক তার মন চঞ্চল ছিল বলেই তিনি এক পেয়ালা চা খেতে চেয়েছিলেন। তার স্বামী সে ঘরে আসেন আর তারপরই তাদের মধ্যে কথা কাটাকাটি লেগে যায়। তাহলে বোঝা যাচ্ছে সন্ধ্যে 7:30 থেকে 9টার মধ্যে এমন কিছু ঘটেছিল যার ফলে ন্যান্সি তার স্বামীর উপর ভীষণ চটে যান। মিস মরিসন সারাক্ষণ মিসেস বার্কেলের সঙ্গে ছিলেন। আমার স্থির বিশ্বাস হয় যে এই সময়টুকুর মধ্যে যাই ঘটে থাকুক না কেন তা মিস মরিসন জানেন। আমি প্রথমে মনে করেছিলাম যে সব কিছুর পিছনেই মিস মরিসনের হাত আছে, আর তাই নিজে ভালো সাজবার জন্য তিনি সব ঢেকে গিলে বসে রয়েছেন। তবে এ ধারণাটা শেষ পর্যন্ত বাদ দিতে হলো ওই ডেভিড নামের জন্য। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত হলাম, যে সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে তার জন্য কোনোভাবেই মিসেস মরিসনকে যে দায়ী করা যায় না তা ঠিক। তবে কেন যে এই ঘটনাটা ঘটল তার কারণ তিনি নিশ্চয়ই জানেন। আমি মিস মরিসনের সঙ্গে দেখা করতে গেলাম, তাকে সব কথা বুঝিয়ে বললাম, আরও বললাম যে তিনি যদি এখনও চুপ করে বসে থাকেন তো মিসেস বার্কলের হয়তো ফাঁসি হতে পারে। মিস মরিসনকে দেখলে মনে হয় খুব লাজুক আর ভাবুক স্বভাবের, কিন্তু ওর সঙ্গে কথা বলে বুঝলাম মহিলা বেশ বুদ্ধিমতীও। উনি আমার কথা শুনে বেশ চুপ করে রইলেন, তারপর বললেন, বেশ, সব কথাই বলছি। ন্যান্সি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে এ কথা যেন আমি কাউকে না বলি, আর আমি যদি কাউকে কোনো কথা বলে দিই তো সে কথা নড়চড় হয় না। তবে এই ব্যাপারটা বলছি শুধু ন্যান্সির অসুস্থতার জন্যই, বেচারার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে, তখন প্রতিজ্ঞাটা ভঙ্গ করা দোষের নয়।
সোমবার সন্ধ্যাবেলায় যা যা ঘটেছিল সব কথাই আপনাকে বলবো। আমরা 7:45 নাগাদ ওয়ার্ড স্ট্রিট মিশন থেকে ফিরছিলাম। হ্যাডসন স্ট্রিট পার হয়ে আমাদের আসতে হয়। রাস্তাটা খুব নির্জন। হ্যাডসন স্ট্রিটে একটা মাত্র স্ট্রিট লাইট আছে, সেটা রাস্তার বাঁ দিকে। আমরা যখন আলোর কাছাকাছি এসেছি দেখলাম উল্টো দিক থেকে কুজো মতো একটা লোক আসছে, তার কাঁধে একটা বাক্স। আমার মনে হলো লোকটা বোধহয় বিকলঙ্গ। আমার ধারণা লোকটি হাঁটু দুমড়ে সামনের দিকে ঝুঁকে পড়ে হাঁটছিল। আমরা তখন রাস্তার আলোর কাছে চলে এসেছি, আমাদের দেখেই লোকটা দাঁড়িয়ে পড়ল। তারপর প্রায় চিৎকার করে বলল, এ কি ন্যান্সি যে? লোকটির কথা শুনে মিসেস বার্কেলের মুখ একদম কাগজের মতো সাদা হয়ে গেল। তার মুখে একটা কথাও নেই, ওর শরীর টলছিল। ন্যান্সি রাস্তার ওপরেই পড়ে যেত যদি না লোকটি টপ করে ওকে ধরে ফেলত। আমি পুলিশ পুলিশ বলে চেঁচাতে যাচ্ছিলাম, কিন্তু লক্ষ্য করলাম ন্যান্সি সেই লোকটার সঙ্গে পরিচিত লোকের মতোই কথাবার্তা বলছেন। কাঁপা কাঁপা গলায় ন্যান্সি তাকে বলছিলেন, আমার ধারণা হয়েছিল যে 30 বছর আগে তুমি মারা গেছো। তাই বটে, লোকটা এমন গম্ভীরভাবে এই কথাটা বলল যে তা শুনে আমার যেন ভয় করতে লাগলো। ওর মুখের দিকে তাকালেই ভয় করে, ভয়ঙ্কর মুখ। আরও ভয়ঙ্কর ওর চাউনি, চোখ দুটো যেন জ্বলছে। তারপর থেকে বেশ কয়েকবার স্বপ্নের ভেতর ওর মুখ দেখে আমার ঘুম ভেঙে গেছে। মাথা ভর্তি চুল, খোঁচা খোঁচা দাড়ি গোপ চুলে পাক ধরেছে, গায়ের রং তামাটে, শরীরের চামড়াও কুচকে গেছে, ঠিক যেন শুকনো আপেল। ন্যান্সি আমাকে বললেন, তুমি আস্তে আস্তে এগো, আমি এর সঙ্গে কথা বলেই আসছি। না না, ভয় পাওয়ার কিছু হয়নি। ন্যান্সি স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু ওর মুখ একদম শুকিয়ে গিয়েছিল। কথা বলবার সময় তার ঠোঁট কাঁপছিল। ন্যান্সির কথা মতো আমি খানিকটা এগিয়ে গেলাম। ওরা দাঁড়িয়ে মিনিট কয়েক কথা বলল, তারপর ন্যান্সি চলে এলো। ন্যান্সিকে দেখে তো আমি অবাক, ওর চোখ দিয়ে তখন যেন আগুন ঠিকরছিল। আমি লোকটি কি করছে দেখবার জন্য পিছন ফিরে তাকালাম। ল্যাম্পপোস্টে ঠেস দিয়ে দাঁড়িয়ে যেভাবে ঘুষি পাকাতে পাকাতে হাত ছুটছিল, তাতে মনে হলো লোকটির মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। সারা রাস্তা ন্যান্সি আর কোনো কথা বললেন না। আমার বাড়ির দোরগোড়ায় এসে ন্যান্সি আমাকে বললেন যে লোকটি তার পরিচিত, এখন ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওর সঙ্গে যে আমার দেখা হয়েছে বা কথা হয়েছে এ কথা তুমি কাউকে বলো না। আমি ন্যান্সিকে বললাম, আমি কথা দিচ্ছি এ ঘটনা আর কেউ জানবে না। তারপর ন্যান্সি বাড়ি চলে গেল। আমি সব কথাই খুলে বললাম, এসব কথা পুলিশকে বলিনি, কেননা ব্যাপারটা ন্যান্সির পক্ষে যে গুরুতর হয়ে উঠবে সেটা বুঝতে পারিনি। এখন বুঝেছি যে এ ঘটনা প্রকাশ করলে ন্যান্সিরই ভালো হবে। বুঝলে বলছেন, মিস ম্যাডিসনের কথায় আমি অন্ধকারের মধ্যে আলোর হদিশ পেয়ে গেলাম। যে জিনিসগুলোকে কিছুই মেলাতে পারছিলাম না সেগুলো সব ঠিকঠিক মিলে গেল। ঘটনাগুলো পরপর যেমন ঘটেছে তাও খানিকটা আন্দাজ করতে পারলাম। এখন আমার কাজ হলো লোকটিকে খুঁজে বের করা। লোকটির সঙ্গে দেখা হওয়াতেই যে ন্যান্সি তার স্বামীর উপর ভয়ানক রেগে যান সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি জানতাম যে লোকটিকে যদি অল্টারশটে খুঁজে বের করা মোটেই শক্ত কাজ নয়। অল্টারশটে অসামরিক সাধারণ লোকের সংখ্যা খুব বেশি নয়, তাই একজন বিকলাঙ্গ লোককে খুঁজে বের করতে বিশেষ কষ্ট হবে না। আমি সারাদিন অল্টারশটে ঘুরে বেড়ালাম, আজ সন্ধ্যাবেলায় তাকে খুঁজে বের করেছি। যে রাস্তাতে ন্যান্সি আর তার বন্ধু ওকে দেখতে পেয়েছিলেন ও সেই রাস্তাতেই থাকে, হোমস বলে চলল। লোকটির নাম হেনরি উড। দিন পাঁচেক আগে এসে সে এই বাড়ি ভাড়া নিয়েছে। তারপর বাড়িওয়ালার স্ত্রীর সঙ্গে দেখা করে বললাম যে রেজিস্ট্রেশন অফিস থেকে এসেছি ভাড়াটেদের সম্বন্ধে খোঁজ খবর করতে। ভদ্রমহিলার সঙ্গে কথা বলে
আমি হেনরি উডে সম্পর্কে অনেক খবর পেলাম। লোকটি নানা রকমের খেলা দেখিয়ে বেড়ায়, রাত্রিরে সরাইখানা ঘুরে ঘুরে খেলা দেখিয়ে বেড়ানোই ওর পেশা। ওর সঙ্গে একটি বাক্স থাকে, ওই বাক্সে ওর একটা পোষা জন্তু আছে। এরকম অদ্ভুত ধরনের জন্তু ভদ্রমহিলা কোথাও দেখতে পাননি। জন্তুটিকে দেখলে তার খুব ভয় করে। জন্তুটা নানান ধরনের খেলা দেখাতে পারে বলে সেই ভদ্রমহিলা শুনেছেন। হেনরি উডের শরীরটা এমন বিকৃত যে সে যে বেঁচে আছে এতেই ভদ্রমহিলা খুব আশ্চর্য বলে মনে করেন। লোকটি মাঝে মাঝে অদ্ভুত ভাষায় কিসব বলে ওঠে। গত দুরাত্রির আগে লোকটা নাকি ঘরের মধ্যে শুধু উ আ করে কেঁদেছে। টাকা পয়সার ব্যাপারে লোকটি খুব সৎ, তবে ওর যে টাকাটা জমানো আছে তার মধ্যে একটা অচল টাকা আছে। ভদ্রমহিলা আমাকে সেই টাকাটা এনে দেখালেন। ওয়াটসন, এটা একটা ভারতীয় টাকা। এখন বুঝতে পারছো তো কেন আমি তোমার সাহায্য চাইছি? সেটাও বুঝেছো আশা করি। বোঝাই যাচ্ছে যে হেনরি উড ন্যান্সি আর মিস মরিসনকে অনুসরণ করে। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ন্যান্সি আর জেমসের ঝগড়া করতে দেখে। তারপর সে ঘরে বার্কেলের ঝগড়া হচ্ছিল, সে ঘরে ছুটে যায়। এই সময় ওর পোষা জন্তুটা কোনোভাবে বাক্স থেকে বেরিয়ে পড়ে। এই পর্যন্ত সব কিছু জলের মতো সোজা, কিন্তু সমস্যা হচ্ছে তারপর। তারপর কী ঘটেছিল সেটা একমাত্র হেনরি উডি জানে, আর সেই কথাটা তুমি ওর কাছ থেকে জানতে চাও। ঠিক তাই, আর চাই সেই সময় তৃতীয় একজন লোক সাক্ষী হিসেবে থাকুক। আর আমি হব সেই সাক্ষী? হ্যাঁ, আশা করি তুমি রাজি আছো। যদি উড সব কথা খুলে বলতে রাজি হয় তো ভালো, না হলে অবশ্য ওকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া ছাড়া আর কিছু করবার থাকবে না। কিন্তু আমরা ওখানে গিয়ে ওকে যে পাবো তার কি ভরসা আছে? সে ব্যাপারে তুমি নিশ্চিত হতে পারো, আমি ব্যবস্থা করেছি। আমি আমার বেকার স্ট্রিটের খুদে গোয়েন্দাদের একজন ওর পিছনে লাগিয়ে দিয়েছি, সে জোকের মতো উডের সঙ্গে লেগে থাকবে। ওয়াটসন, আমার যদি ভুল না হয়ে থাকে, উড হ্যাস্টন স্ট্রিটের বাসায় আমরা কালই যাব। যাই হোক, তোমাকে আর আটকাবো না, তুমি শুয়ে পড়ো। হোমসের সঙ্গে অল্টার সেটে যখন গিয়ে পৌঁছলাম তখন দুপুর। আমরা সোজা হ্যাডসন স্ট্রিটের দিকে চললাম। হোমস তখনও তার মনের ভাব প্রকাশ করে না, তবে মনে হয় সে খুবই উত্তেজিত। তার মুখ দেখেই আন্দাজ করতে পারছিলাম। যখনই আমি হোমসের সঙ্গে কোনো তদন্তে যাই আমার ভয়ানক উত্তেজনা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। একটা অপেক্ষাকৃত ছোট রাস্তায় এসে হোমস বলল, এই হলো হ্যাডসন স্ট্রিট। দেখলাম রাস্তার দুদিকে দোতলা বাড়ির সারি, ওই তো সিমসন দাঁড়িয়ে আছে। অল্প বয়সী একটি ছেলে আমাদের দিকে দৌড়ে এসে বলল, ও ঘরেই আছে মিস্টার হোমস। ছেলেটার পোশাক আরব দেশের ছেলেদের মতো। হোমস ছেলেটার পিঠের উপর হাত বুলিয়ে দিয়ে বলল, খুব ভালো সিমসন, খুব কাজের ছেলে, এসো ওয়াটসন এই বাড়ি। একটা কার্ডে হোম কেন দেখা করতে এসেছে সে কথা লিখে ভেতরে পাঠিয়ে দিল। একটু পরেই ডাক এলো, আমাদের সঙ্গে হেনরি উডের দেখা হলো। বাইরে যদিও বেশ গরম, উড কিন্তু ঘরের চুল্লিতে আগুন জ্বালিয়ে বসেছিল। আমরা যখন ঘরের ভেতরে পা দিলাম তখন ছোট্ট ঘরটা একদম উনুনের মতন গরম হয়ে গিয়েছিল। হেনরি উড একটা চেয়ারে তেরাবেকাভাবে বসেছিল। এরকম অদ্ভুত বিকলাঙ্গ কোনো লোক আমি এর আগে দেখিনি। সবচেয়ে আশ্চর্যের কথা, হেনরি উডের বিকৃত চেহারা হলেও তার মুখ দেখলে বোঝা যায় একসময় তার মুখ সুন্দর ছিল। হেনরি উড আমাদের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়েছিল। কোনো কথা না বলে হেনরি আমাদেরকে বসতে বলল। হোমস বেশ নরম গলায় বলল, আপনি তো মিস্টার হেনরি উড, কিছুদিন আগে ভারতবর্ষ থেকে ফিরেছেন তাই না? আমি কর্নেল বার্কের মৃত্যু সম্পর্কে আপনার কাছে জানতে এসেছি, আমার সঙ্গে ওই ব্যাপারে কি সম্পর্ক? সেইটা জানতেই তো এসেছি। আপনি বোধহয় বুঝতেই পারছেন সত্যটা কি ঘটেছিল।
তা যদি জানা যায় তো মিসেস বার্কেলের বিচার হবে। মিসেস বার্কেলে তো আপনার পরিচিত। হোমসের কথা শুনে উড ভূত দেখার মতো চমকে উঠল। সে চিৎকার করে বলল, আপনি কে? আমি জানি না। আপনি কি সত্যি কথা বলছেন? ভগবানের দোহাই, বলুন যা বললেন তা সত্য কিনা, বলুন যা বললেন তা সত্য কিনা। নিশ্চয়ই। মিসেস বার্কেলে একটু সেরে উঠলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে। হায় ভগবান, আপনি কি পুলিশ? না। তাহলে এ ব্যাপারে আপনার এত মাথা ব্যথা কিসের? যাতে ন্যায় বিচার হয় তা দেখা সকলেরই কর্তব্য নয় কি? তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে মিসেস বার্কেলে সম্পূর্ণ নির্দোষ? তবে কি আপনি অপরাধী? না, আমি অপরাধী নই। কর্নেল জেমস বার্কেলকে খুন কে করল? ভাগ্যের হাতে ও মারা গেছে। তবে জেনে রাখুন, যদি ও আমার হাতে খুন হতো তবে সেটাই হতো ন্যায় বিচার। যদি নিজের বিবেককে তাড়ায় ও এমন দশা না ঘটত, তবে সেদিন যে ও আমার হাতেই মরত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি আমাকে সব কথা খুলে বলতে বলেছেন, বেশ, তবে শুনুন আমার কথা। আর এ কথা জানাজানি হলে আমার কোনো নিন্দে হবে না। আজকের আমাকে দেখে আপনারা কল্পনাও করতে পারবেন না যে একদিন আমি ছিলাম 117 নম্বর পদাতিক বাহিনীর সব থেকে সেরা অফিসার, আর আমাকে দেখতে ছিল খুব সুন্দর। আর আজকে দেখুন, আমার পিঠটা হয়ে গেছে উটের মতো, বুকের পাঁজরা বেরিয়ে গেছে। আমাদের বাহিনী তখন ভারতবর্ষে ছিল, ধরা যাক সে জায়গাটার নাম ভারতী। বার্কেলে যেদিন মারা পড়েছে আমাদের বাহিনীতেই ছিল। আমাদের বাহিনীর এক সিনিয়র অফিসারের মেয়ে হলো ন্যান্সি ডেভয়। ওরকম ভালো মেয়ে খুব কম দেখা যায়, সবাই তাকে ভালোবাসত। আমার সঙ্গে ন্যান্সির যে বিয়ে ঠিক হয়েছিল এ কথা সবাই জানত। আমাদের বিয়েও হতো যদি না সিপাহি বিদ্রোহ শুরু হয়ে যেত। সেই সময় ভারতীয়দের মধ্যে আমাদের অল্প কিছু সৈনিক ছিলেন। প্রায় 10,000 বিদ্রোহী সেনা আমাদের ঘেরাও করল। আমাদের সঙ্গে মহিলারা না থাকলে আমরা যুদ্ধ করতাম, কিন্তু তাদের কথা ভেবে আমরা চুপচাপ রইলাম। এইভাবে দিন 15 কেটে গেল। আমাদের খাবার জলের সমস্যা দেখা দিল। আমরা একটা উড়ো খবর পেলাম যে কর্নেল নীল প্রচুর সৈন্য সামন্ত নিয়ে আমাদের সাহায্য করতে আসছেন, কিন্তু তিনি কবে আসবেন তা কেউ জানে না। এদিকে জলের অভাবে আমাদের প্রাণ নিয়ে টানাটানি। তখন ঠিক হলো যে আমাদের মধ্যে থেকে একজন রাতের অন্ধকারে চুপিসারে এখান থেকে বেরিয়ে বিদ্রোহীদের চোখে ধুলো দিয়ে কর্নেল নীলের সঙ্গে দেখা করে আমাদের বিপদের কথা জানিয়ে আসবে। তারপর যা করার কর্নেল নীল করবেন। আমি বললাম আমি যাব। সকলে রাজি হল। ওই অঞ্চলের রাস্তাঘাট জেমস বার্কেলের একেবারে মুখস্থ। ও আমাকে একটা ছক কেটে দিল। সেই মতো আমি সেই দিনই রাত 10টার সময়ে আমাদের ব্যারাকের দেওয়াল টপকে আমি বেরিয়ে এলাম, হাজারখানেক লোকের জীবন মরণের চাবিকাঠি আমার হাতে। আমাকে যেতে হবে একটা মরা নদীর সোতা ধরে। ওই দিক দিয়ে গেলে বিদ্রোহীর ফৌজদের চোখে ধুলো দেওয়া যাবে। প্রায় বুকে হেঁটে খুব সন্তর্পণে আমি এগিয়ে চললাম। বেশ খানিকটা যাওয়ার পর একটা বাঘ ফিরতেই জনাছয়েক বিদ্রোহী আমাকে ঘিরে ফেলল, আর সঙ্গে সঙ্গে আমার মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান হওয়ার পর আমি আরও একটা আঘাত পেলাম। আঘাতটা আমার দেহে নয়, মনে। বিদ্রোহীদের কথাবার্তা থেকে বুঝলাম আমি যেই পথে যাব ওরা আগে থেকেই জানত। খবরটা পেয়েছিল ওরা ব্যারাকের এক ভারতীয় ভৃত্যের কাছ থেকে। সংবাদটা পাঠিয়েছিল জেমস বার্কেলে। জেমস বার্কেলে যে কি করতে পারে সে আলোচনা এখন করে লাভ নেই। এর পরে কি হলো তাই বলি। পরের দিন কর্নেল নীল তার ফৌজ নিয়ে এসে পড়লেন। যুদ্ধে বিদ্রোহীরা হেরে পালালো, ভারতের বন্দীরা মুক্ত হলো। তবে আমি বিদ্রোহীদের হাতেই বন্দী রইলাম। পালাবার সময় ওরা আমাকে সঙ্গে নিয়ে গেল। সে সময় আমার উপর কি দিয়ে যে অত্যাচার করে গেছে তা বলে বোঝাতে পারবো না। আমি পালাতে চেষ্টা করলাম, ধরাও পড়ে গেলাম। তার ফলে অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল।
বিদ্রোহীদের একদল আমাকে নিয়ে নেপাল গেল। সেখান থেকে ঘুরতে ঘুরতে তারা এলো দার্জিলিং। দার্জিলিংয়ে ওদের সঙ্গে পাহাড়িতে যুদ্ধ হয়। যুদ্ধে বিদ্রোহীরা হেরে যায়। পাহাড়িরা আমাকে তাদের সঙ্গে নিয়ে যায়। কিছুদিন ওদের সঙ্গে থাকবার পর আমি একদিন পালালাম। আমি দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। ঘুরতে ঘুরতে প্রথমে গেলাম আফগানিস্তানে, তারপর সেখান থেকে এলাম পাঞ্জাবে। আমি আমার দেশের লোকেদের সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টাও করিনি। আমি ভারতীয়দের সঙ্গেই মিশে গিয়েছিলাম। নানা ছোটোখাটো ম্যাজিক আর জীবজন্তুর খেলা দেখিয়ে বেড়াতাম। আমি ভাবতাম আমার এই বিকৃত দেহটাকে নিয়ে পুরনো বন্ধুবান্ধবীদের কাছে গিয়ে কি লাভ। জেমস বার্কলে আমার উপর যে অন্যায় করেছে তা আমি ভুলিনি। এই অন্যায়ের শোধ নেবার জন্যই পুরনো পরিচিতদের কাছে ফিরে যেতে ইচ্ছে করতো না। আমি ভাবতাম সকলে, এমনকি ন্যান্সিও ভাবছে আমি মারা গেছি, সেটাই ভালো। আমার হাঁটাচলা অনেকটা শিম্পাঞ্জির মতো হয়ে গিয়েছিল, সেই কারণে আমি পরিচিত লোকদের কাছে টাকা চাইতাম না। আমি যে বেঁচে নেই এটা সকলেই ধরে নিয়েছিল। আমিও তাদের ভুল ভাঙাবার চেষ্টা করিনি। এইরকম অবস্থায় শুনলাম যে ন্যান্সির বিয়ে হয়ে গেছে জেমস বার্কলের সঙ্গে। ন্যান্সির বাবা অবশ্য বরাবরই চেয়েছিলেন যে জেমসের সঙ্গেই ন্যান্সির বিয়ে হোক। তারপর জেমসের উন্নতি হতে লাগলো, সব কথাই আমার কানে আসত। আমি কাউকে কোনো কথা বলিনি। বয়স বাড়লে সকলেরই বোধহয় দেশের উপর টানটা বেড়ে যায়। কিছুদিন ধরেই আমারও দেশে ফেরার ইচ্ছেটা বেড়ে যাচ্ছিল। শেষকালে একদিন জমানো টাকা পয়সা দিয়ে টিকিট কিনে জাহাজে চেপে বসলাম। এখানে এসে আমি খেলা দেখাতে শুরু করলাম, তাতে যা পাই তাতে আমার জল খরচা চলে যায়। হোমস বলল, আপনার জীবনের ঘটনা উপন্যাসের চেয়েও অদ্ভুত। আমি জানি যে আপনার সঙ্গে মিসেস বার্কলের দেখা হয়েছিল, আপনারা দুজনেই দুজনকে চিনতে পেরেছিলেন। আমার ধারণা সেই রাত্রে আপনি মিসেস বার্কলকে অনুসরণ করে ওর বাড়ি পর্যন্ত যান, তারপর আপনি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। মিসেস বার্কলের যে ঘরটায় বসেছিলেন সে ঘরটা রাস্তা থেকে দেখা যায়। খানিক পরে সেই ঘরে কর্নেল বার্কেলও আসেন। দুজনের মধ্যে ঝগড়া হয়। আপনি আর নিজেকে সামলাতে না পেরে লন পার হয়ে সোজা ঘরের মধ্যে ঢুকে পড়েন। আপনি ঠিকই বলেছেন, আমি ঘরে ঢুকলাম। আমাকে দেখে বার্কেলের চোখের চাউনিটা এমন হয়ে গেল যে আমি আগে কোনো মানুষের চোখে দেখিনি। বার্কেল উল্টে পড়ে গেল। পড়বার আগেই ও মারা গিয়েছিল, ওর পাপের জন্যই ও মারা গেল। আমার চেহারা দেখেই বিবেকের দংশনে বার্কেল মারা পড়ল। তারপর কি হলো? ন্যান্সিও অজ্ঞান হয়ে পড়ে। ওর হাতে ঘরের চাবিটা ছিল। আমি চাবিটা ওর হাত থেকে নিয়ে প্রথমে ভেবেছিলাম ওকে ঘরে শুইয়ে দেব। তারপর মনে হলো এখন যদি কেউ এসে আমাকে দেখতে পায় তো সব দোষটা আমার ঘাড়েই এসে পড়বে। দোষের চেয়ে বড় কথা, এতদিন যেসব কথা কাউকে বলিনি সেসব কথা জানাজানি হয়ে যাবে। আমি চাবিটা পকেটে পুরে ফেলি। ইতিমধ্যে টেডি বাক্স থেকে বেরিয়ে জানলার পর্দা বেয়ে উঠেছিল। ওকে বাক্সে পুড়ে পালিয়ে আসবার জন্য তাড়াহুড়ো করে আমি আমার লাঠিটা ফেলে আসি। হোমস বলল, টেডিকে? হেনরি উডের সামনে ঝুঁকে চেয়ারে রাখা একটি বাক্সের ঢাকনা সামান্য ফাঁক করতেই লালচে খয়েরি রঙের একটা জন্তু বেরিয়ে এলো। জন্তুটার চোখ দুটো টকটকে লাল রঙের, ভারী চমৎকার। হোমস বলল, নেউল? উড বললেন, অনেকে বেজিও বলে, তবে আমি বলি সাপুড়ে। সাপ ধরতে ওস্তাদ। আপনারা কি আর কিছু জানতে চান? না, মিসেস বার্কেলের খুনের দায়ে কোর্টে হাজির করা হয়, তবে আমাকে আবার আপনার কাছে আসতে হবে। তাহলে আমি নিয়ে থেকেই সব কথা বলবো। পরে ডাক্তারের রিপোর্টে জানা গেল মৃগী রোগ থেকেই কর্নেলের মৃত্যু হয়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের রচিত শার্লক হোমসের গোয়েন্দা কাহিনী। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।